সংহতির প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আয়োজিত কলকাতার সভায় এভাবে আক্রান্ত হলো এবিপি আনন্দ সহ একাধিক সংবাদ মাধ্যম। রানী রাসমণি অ্যাভিনিউয়ে হিন্দু সংহতির বুধবারের অনুষ্ঠানে এই পরিবারের ধর্মান্তরণ করা হচ্ছিল একেবারে প্রকাশ্যে ঘোষণা করে। কিন্তু যাদের ধর্মান্তরণ করা হলো তারা কারা, কি তাদের পরিচয়, পেশাগত দিক থেকে এই প্রশ্ন করতেই রে রে করে সংবাদ মাধ্যমের দিকে তেড়ে আসেন হিন্দু সংহতির সদস্যরা। ফেরস্তার শিকার হয় এবিপি আনন্দ, পড়তে হয় হুমকির মুখে। কাছে যেতেই শুরু হয়ে গেল মারধর, এবিপি আনন্দের নাম করে হুমকি, গালিগালাজ, এমনকি ক্যামেরা ভেঙে দেওয়া, ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা, কোনো কিছুই বাদ রইল না। শুধু এবিপি আনন্দই নয়, অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও আক্রান্ত হন হিন্দু সংহতির স্বেচ্ছাসেবকদের হাতে। যখন মঞ্চের নিচে সাংবাদিক পেটাচ্ছেন স্বেচ্ছাসেবকরা, তখন মঞ্চের উপরে হাবলে এসেন হিন্দু সংহতির নেতারা, তারপর বিপরোয়া হয়ে উঠলেন স্বেচ্ছাসেবকরা। মারধর পর্ব চলল বেশ কিছুক্ষণ ধরে। ঘটনার তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, সাংবাদিকদের ওপরে আক্রমণের ঘটনা নিন্দনীয়, কড়া ব্যবস্থা নেওয়া হবে। আজকে যেভাবে কলকাতার বুকে তারা সাংবাদিক নিগ্রহ করেছে, আমি এক কথায় তার কঠোর নিন্দা করি, এবং এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত যারা প্রশাসনিকভাবে তাদের শাস্তি দাবি করছে। রানী রাসমণি অ্যাভিনিউয়ের ঘটনা নিয়ে সমালোচনায় সরব সিপিএমও। গোপনীয় এবং অপরাধমূলক কাজ তোমরা করবে সংঘ পরিবারের বাহিনী, আর সেটা সাংবাদিকরা জানতে চাইলে, জিজ্ঞাসা করলে, বুঝবার চেষ্টা করলে তার আক্রান্ত হবে গণতন্ত্র। ঘোরতর অন্যায়, আমি তীব্র বিরোধিতা করছি। এগুলি করা হচ্ছে যাতে সমাজে বিভেদ সৃষ্টি হয়, এবং তাই জন্য সবাইকে ডেকে নিয়ে এসে এত আয়োজন। আর যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, জানতে চাইছেন, তখন তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে, এটা কি? বিরোধীরা যখন সম্মিলিতভাবে গেরুয়া শিবিরকে নিশানা করছে, তখন ঘটনা নিন্দা করেছে বিজেপিও। মিডিয়া হচ্ছে গণতন্ত্রের একটা স্তম্ভ, তার বিচার বা তার মতামত আমার পছন্দ হতে পারে না হতে পারে, কিন্তু শারীরিকভাবে নিগ্রহ করা বা এরকম আক্রমণ করা, এটাকে আমরা কিছুতেই সমর্থন করি না। আইনে যা বলে সেই অনুযায়ী ব্যবস্থা হওয়া উচিত। এই ধরনের আক্রমণ, এটা গণতন্ত্রে স্বীকার করা যায় না, আর এটা কিছুতেই আমরা মানি না। সংবাদ মাধ্যম আক্রান্ত হওয়ার পরপরই সভাস্থল থেকে হিন্দু সংহতির নেতা তপন ঘোষকে আটক করে নিয়ে যায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয়েছে হিন্দু সংহতির বেশ কয়েকজন সদস্যকে, কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।